আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে অভাব অনটন দূর হবে, জীবিকা নির্বাহ হবে, খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল, কোরআনি আমল। এটা যদি আপনারা সেই রকম দৃঢ় একিন নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই এই আমল দ্বারা আপনি উপকার পাবেন। যদি এরকম হয় যে আপনি চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, তারপরেও আপনি কোনো কিছুতেই পারতেছেন না, পরিবার চলতেছে না, বিলাসিতা করেও নয়, পাশের বাসায় 20,000 টাকার টিভি, এখন আপনার বাসায় 30,000 টাকার টিভি না হলে না হবে, ওই রকম করতেছেন না, অর্থাৎ হিংসা প্রতিহিংসাও নয়, সুন্দরভাবে যেইগুলা পরিবার, একটা পরিবার চলতে হলে যেইগুলা লাগে ওইগুলা দিয়েই আপনি খুব কষ্টের মধ্যে আছেন, অর্থাৎ সাধারণভাবেই আপনি চলাফেরা করতে পারতেছেন না, তাহলে আপনি এই আমল করবেন, ইনশাল্লাহ আমল দ্বারা উপকৃত হবেন, খুবই উপকৃত হবেন। এটা অত্যন্ত পরীক্ষিত কোরআনি আমল, আপনার একদিন যেরকম হবে আপনার উপকারও সেই রকম হবে। এতে এটা আপনি চাকরি করেন, চাকরিজীবী হন আর ব্যবসায়ী হন, যেখানেই আপনি হালাল ইনকাম করেন সেখানেই আপনার প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ হবে এবং অভাব অনটন দূর হবে। অর্থাৎ কম টাকার চাকরিতেও আপনি বরকত বেশি পাবেন, আসল হচ্ছে বরকত। লাখ টাকা ইনকাম করবেন বরকত পাবেন না, মাস শেষে দেখবেন টাকার শর্ট, আরও ঋণ করতে হয়েছে। ওইরকম লাখ টাকার চেয়ে যদি আপনি 20,000 টাকা ইনকাম করেন বা 10,000 টাকা ইনকাম করেন আর দেখা যায় যে মাসে আপনি যেরকম প্রয়োজনীয় সব কিছু কিনে তারপর আপনার হাতে অবশিষ্ট কিছু টাকা রয়ে গেছে, এটাই হচ্ছে বরকত আর এটাই হচ্ছে প্রকৃত পক্ষের টাকা। ঠিক আছে, তো আজকের যে আমল সেটা হচ্ছে, এটা আমল করার নিয়ম হচ্ছে সুবহ সাদিকার সময়, অর্থাৎ আপনি যখন ফজরের নামাজের সময় উঠবেন, উঠে ফজরের নামাজ পড়ার পূর্বে, ফজরের নামাজ পড়ার আগে আপনি পাঠ করে নেবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে, এটা আপনারা যদি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ খুবই কার্যকরী, খুবই উপকৃত হবেন, এর মধ্যে কোনো মিস নেই। তবে এটা সতর্কতা অবলম্বন করতে হবে, এটা আপনি 100 বার পাঠ করার জন্য যেন আবার ফজরের নামাজ কাজা না হয়। মনে করেন বর্তমান সময় হচ্ছে ফজরের নামাজ, মনে করেন 5:20 পর্যন্ত, এখন আপনি এটা পড়তে গেলে দেখা যাচ্ছে 5:18 হয়ে গেছে, এখন আপনি এটা পড়া শুরু করছেন, 100 বার পড়তে হলে আরও 5-7 মিনিট লাগবে, কিন্তু ফজরের 5:20 হওয়ার পর নামাজের ওয়াক্ত শেষ, এখন আপনি কি করতেছেন, এখন ওই বলতেছেন যে যেহেতু ওইটা 100 বার পাঠ করে নেই, ওইটা শেষ করে নেই, ওইরকম করা যাবে না। কারণ নফল ইবাদত করতে গিয়ে ফরজে কোনো ব্যাঘাত সৃষ্টি করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। ঠিক আছে, তাই এটা আপনি প্রয়োজন হলে এর আগে করবেন, আর আরও কিছু আগে উঠবেন, এটা অজু ছাড়াও আপনি পড়তে পারেন, অজুতে যাওয়ার আগেই আপনি 100 বার পাঠ করে নিতে পারেন, 5-7 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, ওইটা পাঠ করে নেবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা অত্যন্ত শক্তিশালী একটি তাসবীহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর এটা যদি আপনি এই নিয়তে করেন যে আপনার অভাব অনটন দূর হবে, এমনকি আপনি সম্পদশালী হবেন আর আপনার আয় রোজগার বৃদ্ধি হবে, টাকায় বরকত পাবেন, অর্থাৎ পরিবার চালাতে গিয়ে যেরকম অভাব অনটন, যেরকম বরকতহীনতা, সব ধরনের সব কিছু দূর হয়ে সচ্ছলভাবে আপনি জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি এরকম উদ্দেশ্য আপনার থাকে তাহলে আপনি করেন এই আমল, এই আমল করলে দেখবেন আপনি অত্যন্ত উপকার পাবেন। মাত্র 7 দিন থেকে 21 দিন পর্যন্ত আপনি কন্টিনিউ একইনের সহিত আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আর নিজের উপর এই একইন রেখে যে এটা যে আমি করতেছি এটার দ্বারা ইনশাআল্লাহ আমি ফল পাবো, এর মধ্যে কোনো মিস নেই, এরকম একইন নিয়ে আপনি আমল করেন, দেখবেন আপনি 7 থেকে 21 দিনের ভিতরে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।